তো আজকে এই ভিডিওর মাধ্যমে আসাম স্পেশাল টেট কিভাবে কোয়ালিফাই করতে পারেন খুব সহজে, কি কি ফলো করতে হবে যদি কোয়ালিফাই করতে চান। প্রথম যেটা হলো আপনাকে সময় দিতে হবে এবং স্টাডি খুব শীঘ্রই স্টার্ট করতে হবে। দ্বিতীয় যেটা হলো আপনাকে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019, 2014, 2011 আসামে যেগুলো টেট হয়েছিল সেগুলোর কোয়েশ্চেন পেপার আপনাকে কালেক্ট করতে হবে। আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যেতে পারেন এগুলো কোয়েশ্চেন পেপার। তৃতীয় যেটা হলো আপনাকে এনসিইআরটির গাইডবুক, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এনসিইআরটির গাইডবুক আপনাকে ফলো করতে হবে। এনসিইআরটি গাইডবুক যেটা হলো 2, 3, 4, 5, 6, 7 এগুলোর বই কালেক্ট করতে হবে। তো কী কী কালেক্ট করবেন? এনসিইআরটি গাইডবুক যেটা হলো ইবিএস আপনি কালেক্ট করবেন অর্থাৎ ক্লাস 4, 5, 6 এগুলো থেকে প্রায় 90% আসাম স্পেশাল টেট হয়েছিল, তারপরে মিডিয়াম টেট, তারপরে জেনারেল টেট হয়েছিল, এগুলো থেকে 19% কোয়েশন এসেছে। তো আপনি এগুলো ফলো করবেন, খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো তৃতীয় যেটা হলো আপনাকে অর্থাৎ সিলেবাস, অর্থাৎ 2019 সালে যেগুলো সিলেবাস আছে সেগুলো ফলো করবেন, কারণ এখান থেকে অনেক টপিক পেয়ে যাবেন আপনার স্পেশাল টেটের সিলেবাসে। তো এগুলো ফলো করবেন, তারপর টেটের গাইডবুক ফলো করবেন, জিবিডি ফলো করবেন, বারো অনেক ভালো ভালো গাইডবুক আছে সেগুলো ফলো করবেন। তো আপনারা জানেন যে ইবিএস, ইংলিশ, চাইল্ড পেডাগজি এবং ল্যাঙ্গুয়েজ থাকবে আসামিজ বাঙালি, এগুলা থাকবে অর্থাৎ টোটাল 150 মার্ক থাকবে। তা থেকে আপনি 90 মার্ক, 5 মার্ক 90 অর্থাৎ 60% পেতে হবে। তো এগুলো পেতে হলে আপনাকে অর্থাৎ প্রিপারেশন করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তো আপনি সহজেই কোয়ালিফাই করতে পারবেন।